কারেক্ট 8 নম্বর ফর্ম এনভিএসপি পোর্টালে 8 নম্বর ফর্ম যখন কারেকশান করছো তোমরা, তখন এনভিএসপি পোর্টালে তোমাদের সাবমিট না হয়ে বলছে যে নট সাবমিটেড, তাই তো? এটাই সবার প্রবলেম আছে। আমিও জানতাম না, আমি আগে করে ফেলেছি যেহেতু, তাই আমার কাছে এরকম কোনো প্রবলেম আসেনি। ঠিক আছে, তো আমি আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে সাবমিট করেছি কিন্তু নট সাবমিট আসছে, এবং যে সাবমিট করার পর যে রেফারেন্স নাম্বার সব কিছু দিয়ে দিচ্ছে মোবাইল নাম্বারে, কিন্তু সাবমিট হচ্ছে না, স্ট্যাটাস দেখাচ্ছে নট সাবমিটেড, আবার ভেরিফাই ডিটেলসে পুনরায় করতে বলছে। তো বন্ধুরা, এই আজকের এই ভিডিওতে আমি গুরুত্ব সব কিছু বলবো খুব সহজ সরল ভাষায়, তো পুরোটা দেখতে থাকুন। যারা করেননি তারা দেখুন, এবং যারা করে ফেলছে তো তাদের জন্য এই ভিডিওটি না। তোমাদের যদি এই ভিডিওটি দেখে একটিও যদি লাভ হয়ে থাকে তো প্লিজ, হেল্প হয়ে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে সরি চেয়ে নেব, কারণ আমি ঠিকমতো আমি ভিডিওটি আপলোড করতে পারিনি, কারণ আমি একটু প্রবলেমের মধ্যে ছিলাম, তো তার জন্য আমি আপলোড করতে পারিনি। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে করতে হবে, তোমরা ভিডিওটি প্রথমে তোমরা লগ ইন করে নিলে, লগ ইন করার পর তোমরা ফ্যামিলি সাবমিট সব কিছু করে নিলে, ফ্যামিলি লিস্টিং টিস্টিং সব কিছু করার পর তারপর তোমরা যে ভেরিফিকেশান করবে, মানে কারেকশান করার সময় এটাই প্রবলেম আসছে। জাস্ট কারেকশান করতে গেলে তোমার নট সাবমিট, এর প্রধান কারণ হলো, মানে এর যে মূল কারণ হলো সেটা হলো যে ওয়েবসাইটে জাস্ট আমরা আমার মত বা তোমার মতো একজন দুজন করে করছি না, পুরো ইন্ডিয়াতেই করছে। ঠিক আছে, তো ইন্ডিয়াতে করার পর একটা সার্ভারের উপর যখন এতজন চাপ দিচ্ছে তার কারণে এই প্রবলেমটা আসছে। ঠিক আছে, তো আগে একটা প্রবলেম এসেছিলো যে ওটিপি আসছে না, তারপর সার্ভারের প্রবলেম ছিল। তো বন্ধুরা, এত ভিডিও এত কিছু না বাড়িয়ে আমি সোজা মূল ভিডিওতে আমি চলে যাই। এখানে যখন এইরকম আমি ভেরিফাইড ডিটেলস করবো তখনই আমাকে দেখাবে যে নট সাবমিট, এরকম একটি স্ট্যাটাস আছে। ঠিক আছে, তো এরকম আমি জানি, কারণ আমি চেক করে দেখলাম, তো এরকমই প্রবলেম আসছে, তার জন্য আমি ভাবলাম যে তোমাদের মাঝে শেয়ার করে দিই। তো আর চলুন ভিডিওটি পুরোটা দেখুন স্কিপ না করে। প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হলো লগ ইন করার পর এখানে চলে আসলে যার ভেরিফাই হয়নি তার এখানে ভেরিফাই ডিটেলসে ক্লিক করলে, ভেরিফাই ডিটেলসে ক্লিক করা, ডিটেলসে ক্লিক করার পর এখানে এরকম একটা অপশান চলে আসবে যে ইনফরমেশান ডিসপ্লেড অ্যাবাভ ইজ কারেক্ট। ঠিক আছে, আর একটা আসবে নিচে ইনফরমেশান ডিসপ্লেড অ্যাবাভ নিডস কারেকশান। ঠিক আছে, নিডস কারেকশান করতে গেলেই প্রবলেমটা আসছে। তো এখানে আমি দুটো স্টেপ বলবো, দুটো স্টেপেই তোমরা করে নেবে। ঠিক আছে, প্রথম স্টেপ যেটা হচ্ছে তোমরা ফলো করবে। ঠিক আছে, একটুকু স্কিপ করবে না, একটু স্কিপ করা মানেই তোমার এখানে হবে না, যেহেতু এখানে বলছে নিডস কারেকশানে প্রবলেম হচ্ছে। তো এখানে তোমাকে প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ভেরিফিকেশান মাস্ট করতেই হবে। ঠিক আছে, তো এখানে ভেরিফিকেশান শুধু কারেকশান করলে তো চলবে না, ভেরিফিকেশান তো কমপ্লিট করতেই হবে তোমাকে। এখানে কি করতে হবে, এখানে এই যে ইনফরমেশান ডিসপ্লেড অ্যাবাভ ইজ কারেক্ট, এই যে অপশানটা আছে এটাতে তোমাকে টিক চিহ্ন মেরে দিতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে তোমাকে এই যে অপশানটা তোমার ভুল থাকলেও, ঠিক আছে, উপরে মানে তোমার ডিটেলসে ভুল থাকলেও তোমাকে এখানে বলতে হবে যে এখানে ডিসপ্লেড অ্যাবাভ ইজ কারেক্ট, এটাকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এই দেখছো না, এখানে ব্ল্যাক করে নিতে হবে। আমার এখানে সব ভুল আছে, ঠিক আছে, তা সত্ত্বেও আমাকে এখানে বলতে হবে যে ডিসপ্লেড কারেক্ট, কারণ আমাকে ভেরিফিকেশানটা প্রথম স্টেপটা কমপ্লিট করতে হবে। সেকে দুটো স্টেপ বলবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভয় পাওয়ার কোনো কারণে এখানে আমি দুটো স্টেপই বলবো, দুটো স্টেপই তোমরা খুব ফলো করুন, এখানে তুমি খুব সহজ ভাই শিখে ফেলবে। ঠিক আছে, তো এখানে তোমার এখানে প্রথমে যেটা সিলেক্ট করতে হবে সেটা হলো ইনফরমেশান ডিসপ্লেড অ্যাবাভ ইজ কারেক্ট, ইনফরমেশান ডিসপ্লেড অ্যাবাভ ইজ কারেক্ট। ঠিক আছে, করার পর এখানে তোমার এখানে যেরকম বলছে যে রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড যা যা দিতে বলছে সেগুলো তোমরা দিয়ে সিলেক্ট করে নিলে, দেওয়ার পর এখানে তোমার ডকুমেন্ট যে নাম্বারটা আছে সেটা দিয়ে দিলে, তারপর এখানে যে কার্ডটা দিলে তার ছবি তুলে এখানে তোমাকে সাবমিট করে দিতে হবে। ঠিক আছে, সাবমিট করা মানে এখানে তোমার যে ভেরিফিকেশান স্টেপটা সেটা কমপ্লিট হলো, এটা ফার্স্ট স্টেপ কমপ্লিট। তারপর যেটা বলবো যে কারেকশান যেটা আছে, তোমরা প্রথমে তোমাদের কী কী ভুল আছে সেগুলো নোট করে নিলে এবং সেটাকে তোমরা ভালো করে তুলে নিলে। ঠিক আছে, এবার প্রথম যে স্টেপটা হলো, মানে দুটো স্টেপে আমি বলবো বলেছি। তো এখানে তোমার প্রথম স্টেপে যেটা হলো সেটা ভেরিফিকেশান স্টেপটা কমপ্লিট হলো, এরপর যেটা হবে সেটা কারেকশান, তোমার যে ভুল থেকে গেছে সেটা কারেকশান কিভাবে করবে। ঠিক আছে, সেটা আমি বলে দিচ্ছি। তোমরা তোমাকে সম্পূর্ণ ব্যাক করে চলে আসতে হবে, সব কিছু ব্যাক করে দিতে হবে। ব্যাক করার পর তোমরা যদি মোবাইল থেকে করে রাখো তাহলে এখানে যদি ডেস্কটপ সাইট যদি অন করে রাখো, ডেস্কটপ ভার্সন যদি ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ ভার্সন যদি অন করে থাকো তো ওটাকে অফ করে নেবে। ঠিক আছে, অফ না করলে তোমার ওখানে কারেকশানে প্রবলেম হবে, কারেকশান করতে গিয়ে। তো এখানে ডেস্কটপ সাইটটা তোমাকে অফ করে নিতে হবে। ঠিক আছে না, অফ করে নেওয়ার পর অফ করে নেওয়ার পর এখানে কারেকশান ইন পার্সোনাল ডিটেলস তোমরা দেখতে পাবে। কারেকশান ইন পার্সোনাল ডিটেলসে চলে যেতে হবে। এখানে দার সার্ভিস ইজ আনঅ্যাভেলেবেল, কারণ এটা ওয়েবসাইটের প্রবলেম, সার্ভারের প্রবলেম চলছে, কারণ এই সময় চাপ থাকে, ঠিক আছে। তো এখানে তোমরা যখনই করবে সকালের দিকে কিংবা রাত্রের দিকে করবে বা দুপুরের দিকে করবে, ভালো নেটওয়ার্ক যেখানে থাকে সেখানে গিয়ে করবে, তাহলে খুব তাড়াতাড়ি হবে, ঠিক আছে। ওয়েবসাইট স্লো থাকলেও কোনো প্রবলেম নেই। তো এখানে তোমার যদি সেলফের থাকে, ঠিক আছে না, সেলফের থাকলে তোমরা এখানে জাস্ট এখানে সেলফের ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করলেই সব কিছু চলে আসবে। আর যদি ফ্যামিলির প্রবলেম থাকে, মানে ফ্যামিলির কোনো কারেকশান করতে হবে, প্রথমে সেলফের যদি থাকে সেলফের কমপ্লিট করে নিলে, তারপর ফ্যামিলির আসলে এখানে তোমাকে ফ্যামিলি সিলেক্ট করে নিতে হবে। ফ্যামিলি মানে মেন গাইডের যেটা আছে, মানে মেন প্রথমে যেটা আছে যার নাম দিয়েছ সে হচ্ছে সেলফ, মানে নিজের, ঠিক আছে। তারপরে যারা যারা যুক্ত ফ্যামিলি লিস্টিংয়ে যুক্ত করেছো তাদের জন্য এখানে, তারপর তাদের যে এপিক নাম্বারটা আছে, ভোটার কার্ডের যে নাম্বারটা আছে, এটা এখানে তোমাকে টাইপ করতে হবে। টাইপ করে এখানে নেক্সটে ক্লিক করতে হবে, ঠিক আছে। নেক্সটে ক্লিক করলে তোমার এখানে তার চলে আসবে, ঠিক আছে। আমি এখানে করে তোমাদেরকে দেখে দিচ্ছি। তোমাদেরকে আমি আবারও বলে রাখি, যদি ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা যদি ডেস্কটপ ভার্সান যদি অন করে রাখো, ডেস্কটপ ভার্সান তোমরা অফ করে নেবে, ঠিক আছে। এখানে থ্রি আই ডটে না যদি জানো, এখানে থ্রি আই ডটে গিয়ে এখানে যদি অনটা করে রাখো, মানে এরকম টিক চিহ্ন মেরে রাখো, এটাকে জাস্ট তোমরা অফ করে নেবে, ঠিক আছে না। এখানে কাজ করতে একটু অসুবিধা হলেও তোমাকে করতে হবে, ঠিক আছে। ডেস্কটপ ভার্সান যদি অন করে রাখো না, এখানে তোমার কারেকশান হবে না। কম্পিউটার আলাদা ভার্সান, কম্পিউটার আলাদা কথা, কিন্তু এখানে তোমরা যদি করো তো এখানে কাজ হবে না, ঠিক আছে। যদি তোমাদের কাজ হয় তো ভালো, আমার কাজ হচ্ছে না তার কারণে আমি তোমাদেরকে নোটিস করে দিলাম, ঠিক আছে। তো এখানে তোমাকে এখানে দেখতে পাবে হিন্দি, ঠিক আছে না, এখানে হিন্দি দেখতে পাবে। এখানে তোমরা নিচের দিকে চলে আসবে, নিচের দিকে চলে আসার পর এখানে তোমার মানে যে যে রাজ্য, জেলা, বিধানসভা এগুলো দেখতে পাবে, ঠিক আছে। তার নিচের দিকে কিছুক্ষণ গেলেই তোমরা দেখতে পাবে নাম আছে, ঠিক আছে না, প্রথম নাম আছে। তো এবার নাম এখানে যা আছে সেটা তোমরা স্ক্রিনশটটা মেরে নেবে, ঠিক আছে না। এখান থেকে নাম, তারপর আরেকটা কি আছে বলে দিচ্ছি, এখানের দিকে দেখতে পাবে। এখানে তোমার নাম থাকবে, উপনাম থাকবে, এখানে নির্বাচক, নামলিকা, ভাগ সংখ্যা থাকবে, মানে হিন্দিতে থাকবে, ঠিক আছে। এটাকে জাস্ট তোমার স্ক্রিনশট মেরে রেখে দেবে, বা তোমার যদি মানে তোমার যে পার্ট নাম্বার প্লাস সিরিয়াল নাম্বার যদি জানা থাকে তাহলে তোমরা রেখে দিতে পারো, ঠিক আছে না। ওইটা রেখে দিলে, কারণ এটা এখানে তোমাকে দিতেই হবে মাস, ঠিক আছে না। আর এখানে যা নাম আছে, ভুল থাকুক কি ঠিক থাকুক, সেটা তোমাকে এখানে টাইপ করে দিতে হবে। এখানে যে নাম আছে না, এখানে নাম, এখানে ভুল থাকুক কি ঠিক থাকুক, এটা তোমাকে মাস্ট দিতে হবে, কারণ এখানে তোমার যে আগের যে ভোটটা, মানে তোমার যে পুরনো ভোটার কার্ড যেটা কারেকশান করবে, সেটা যা যা ডিটেলস আছে এটা এখান থেকে এই পর্যন্ত তোমাকে পুরোটা দিতে হবে, ঠিক আছে না। তার জন্য এখানে তোমরা যদি স্ক্রিনশট মেরে রাখো তাহলে খুব সহজ সরল হয়ে যাবে। আর যদি তোমরা পার্ট সিরিয়াল নাম্বার থাকো দেখে মানে রাখো তাহলে ভালো, ওই ফ্যামিলি লিস্টিংয়ের কাছেই পেয়ে যাবে পার্ট নাম্বার প্লাস সিরিয়াল নাম্বার। পার্ট নাম্বার মানে বুথ নাম্বার, আর সিরিয়াল নাম্বারটা হচ্ছে ভোটের সিরিয়াল নাম্বার, ঠিক আছে না। তো ওইখানে তোমরা এখানে পেয়ে যাবে। তো এটাকে খুব ইম্পর্টেন্ট দিয়ে শুনে রাখবে। এখানে যা নাম আছে দেখবে, আবেদক কা বিবরণ, মানে যে আবেদন করছে তার বিবরণটা দিতে হবে। এখানে কোনো কারেকশান না, এটাকে জাস্ট তোমার বিবরণটা দিতে হবে। তারপর নিচের দিকে আছে কারেকশান, ঠিক আছে না। এই দিকে নিচের দিকে দেখতে হবে, এখানে তোমার কারেকশান, এটাকে জাস্ট তোমার আবেদন যে করছো তোমার বিবরণ, মানে তোমার ডিটেলসটা এখানে পূরণ করতে হবে, মানে পুরনো আইডেন্টি কার্ডে যা আছে সেটা এখানে দিতে হবে। তো এটাকে তোমরা স্ক্রিনশট মেরে রেখে দিলে, কারণ একটাও যদি ভুল হয় তারপর কারেকশান আবার হবে না। তো বি কেয়ারফুলি। তো এখানে তোমরা স্ক্রিনশটটা মেরে রেখে দিলে, আমিও এখানে স্ক্রিনশটটা মেরে রাখছি। মেরে রাখার পর তোমরা এখানে যেটা করবে, তোমরা যদি হিন্দি অনেকেই মানে যদি বুঝতে প্রবলেম হয় তাহলে তোমরা এখানে ইংলিশ সিলেক্ট করে নেবে, ঠিক আছে না। ইংলিশ সিলেক্ট করে রাখার পর এখানে ওয়েবসাইটটি রিফ্রেশ নেবে, তারপর গোটা ইংলিশ হয়ে যাবে ল্যাঙ্গুয়েজগুলো। তোমাদের এখানে তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিলে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এখানে স্টেট, তোমাদের যে স্টেট আছে সেটা সিলেক্ট করে নিলে, স্টেট সিলেক্ট করার পর এখানে যদি কোনো প্রবলেম আসে, মানে এখানে দেখবে এই যে ডিস্ট্রিক্ট বা অ্যাসেম্বলি সিলেক্ট করার সময় তোমার এখানে সিলেক্ট হবে না, বা সাদা স্টেটটা সিলেক্ট করার পর সাদা হয়ে যাবে, বা এখানে ডিস্ট্রিক্টগুলো টাচ করবে না, ঠিক আছে না। টাচ করলে এরকম আর আসবে না। তো তখন তোমাকে ওয়েস্ট বেঙ্গল আসার পর তোমাকে এখানে ওয়েস্ট বেঙ্গল আসতে একটু লেট হবে। যদি নেট কানেকশান ভালো থাকে তো তাড়াতাড়ি চলে আসবে, এবং যদি স্লো থাকে তো একটু লেট করে আসবে। তার জন্য তোমাকে একটু ধীর সুস্থে করতে হবে। তারপর এখানে তোমাকে স্টেট সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট যে আসতে একটু লেট হবে, ঠিক আছে না। তো মানে যদি না আসে, যদি সাদা হয়ে থাকে তো এখানে তোমরা পেজটিকে একবার রিফ্রেশ করে নেবে, তারপর করলে হয়ে যাবে, ঠিক আছে। তারপরেও যদি প্রবলেম হয় তো রিফ্রেশ করলে এই অপশানটি ঠিক হয়ে যাবে। কারণ এরকম প্রবলেম হয়, তার জন্য আমি বলে রাখছি। তারপর তোমাদেরকে বলে রাখি, এখানে তোমার যে ভোটার আইডি কার্ডের যে আগে যে নামটা ছিল, মানে তোমার ভোটার কারেকশান নাম, মানে ভুল থাকলেও এখানে সেই ভুলটা দিতে হবে। এটা জাস্ট অ্যাপ্লিক্যান্টস ডিটেলস, মানে তোমার ভোটার আইডি কার্ডে যেটা আছে অনলি সেটাই দিতে হবে। তো তার আগে আমি তোমাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার আগে তোমরা স্ক্রল ডাউন করে এই অপশানটিতে চলে আসবে, এই স্টেট অপশান বাদ দিয়ে যে অ্যাপ্লিক্যান্টস ডিটেলস আছে না, এই অপশানটিতে চলে আসবে। তাহলে এখানে তোমার নাম, তো এখানে তোমার নাম পেয়ে যাবে, এখানে তোমার ইংলিশ নাম পেয়ে যাবে, বাংলা নাম কী ছিল সেটাও পেয়ে যাবে, এবং পদবী পেয়ে যাবে, পদবী কী ছিল সেটা পেয়ে যাবে, এবং এখানে পার্ট নাম্বারটিও পেয়ে যাবে, সিরিয়াল নাম্বারটাও পেয়ে যাবে। আর ফটো আইডেন্টি কার্ড, মানে ফটো আইডি তোমার ভোটার আইডি কার্ডে যেটা এপিক নাম্বার সেটা এখানে দিয়ে দিলে, সেটা তুমি হিন্দিটা তোমরা মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ করার আগে এটাকে স্ক্রিনশট মেরে রাখলে তোমরা এটাকে ফিল আপ করতে তোমার মানে অসুবিধা হবে না, বা তোমাকে কোথাও খুঁজতে হবে না। তো এটাকে অনেক সহজে তোমরা পেয়ে যাবে। তার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ করার আগে তোমরা নেম যেটা আছে নেমটা করলে, তারপর বাংলা যেটা আছে বাংলা সেটা করলে, পার্ট নাম্বার দিয়ে দিলে, সিরিয়াল নাম্বার স্ক্রিনশট দেখে দিয়ে দিলে, এবং ভোটার আইডি যে এপিক নাম্বার সেটা দিয়ে দিলে। তারপর আসছে তোমরা যে কারেকশান করবে। এবার তোমার যে যদি নাম ভুল থাকে, তো এখানে সব কিছু দেখবে কালো হয়ে থাকবে, তো এখানে তোমাকে অনলি যেটা ভুল থাকবে সেটাই তোমাকে এখানে টিকচিহ্ন মারতে হবে। এই যে বক্স আছে, এই বক্সে টাচ করলে টিকচিহ্ন হয়ে যাবে, এবং দেখতে পাবে এখানে তোমার যদি নাম ভুল থাকে তো এরকম অপশানটি খুলে যাবে। তো এখানে তোমার যেটাই ভুল থাকবে অনলি সেটাই তুমি টিকচিহ্ন করবে, টিকচিহ্ন করলেই সেটা কালো হয়ে থাকবে, তো এটা তোমার খুলে যাবে। নেম যদি ভুল থাকে তো নাম করবে, যদি ডেট অফ বার্থ ভুল থাকে তো ডেট অফ বার্থে টিক করবে, যদি এজ ভুল থাকে তো এজ ভুল টিকচিহ্ন করবে, মানে টাচ করলে টিকচিহ্ন হয়ে যাবে। তারপর নেম অফ রিলেটিভ যদি ভুল থাকে তো নেম অফ রিলেটিভে ক্লিক করলেই হয়ে যাবে। তো এইরকম করে করলে, তারপর করার পর এখানে তোমার যেগুলো ভুল আছে সেগুলো টিকচিহ্ন মারার পর এবং সেগুলো ফিল আপ করার পর এখানে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাবে ইমেল আইডি চাইছে। ইমেল আইডি যদি তোমার না থাকে কোনো দেওয়ার, মানে কোনো ইম্পর্টেন্ট না, দিতে পারো না দিতে পারো। আর এখানে মোবাইল নাম্বারও দিতে পারো না দিতে পারো, তার থেকে আমি সাজেস্ট করবো তোমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে রাখবে। তারপর এটা তোমার প্লেসটা দিলে, প্লেস দেওয়ার পর এখানে তোমরা ক্যাপচা, এখানে ছবি দেখতে পাবে, যদি না আসে এই যে রিফ্রেশ অপশান, রিফ্রেশ অপশানে ক্লিক করলে এখানে চলে আসবে ছবিটা। তো এখানে যা আছে অনলি সেটাই এখানে ফিল আপ করে দিলে, এই যে সাদা ঘরটা আছে এই সাদা ঘরটাতে ফিল আপ করে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবে। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে তোমার এখানে তোমার যদি মোবাইল থেকে করে রাখো, ঠিক আছে, মোবাইল থেকে যদি করে রাখো তো তোমার যদি নেট স্পিড যদি থাকে, এরকম যদি নেট স্পিড দেখা যায় তাহলে তোমরা ধরে নিতে পারবে যে তোমার আপলোড হচ্ছে কি হচ্ছে না। তো আপলোড হতে অনেক সময় যায়, তো তোমাদেরকে সময় সাজেস্ট করে রাখবো রাত 12টার পর করতে হবে, কারণ মোবাইলে আমি করে দেখেছি তো অনেক সময় যায়। তো রাত 12টার পর করলে খুব তাড়াতাড়ি, জাস্ট দু মিনিট পর্যন্ত, এক মিনিট কি 2 মিনিট লাগে, তার সাথে সাথেই হয়ে যায়। তো এরকম তোমাকে এখানে কোনো অপশানই দেখাবে না যে তোমার কারেকশান, মানে পেজ রিফ্রেশ হচ্ছে কি হচ্ছে না, তার জন্য এখানে কোনো কিছু শো করবে না। তো তোমাকে ওয়েট করতে হবে, এবং নেট স্পিড মিটারটা তোমরা অন করে রেখে দেবে। যদি আপলোড হয় এখানে তোমার এই যে 003 দেখাচ্ছে, এখানে 120 বা 420 এরকম করে কাটবে, যদি তোমার নেট স্পিড যেমন থাকবে তার উপরেই কাটবে। তো তোমরা এইভাবে করে নিলে, তো একটু ওয়েট করতে হবে তোমাকে, ভালোভাবে তোমাকে ওয়েট করতে হবে, যে এখানে বুঝতে পারবে না যে তোমার কারেকশান হচ্ছে, মানে পেজটা কি যাচ্ছে, আপলোড হচ্ছে কি হচ্ছে না। তো এখানে তোমাকে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। তো অবশ্যই এই যে অপশানটি আমি এইগুলো যে বললাম তোমরা অতি অবশ্যই বুঝতে পারছো। তো এখানে তোমরা এইরকম করে ওয়েট করে নেবে। তো আমি ওয়েট করে নিচ্ছি সব কিছু ফিল আপ করে, তারপর আমি তোমাদের কাছে আবার করছি, এগুলো প্রিভিউ ফর্ম নাম্বার 8টা আসুক, তারপর আমি ওপেন। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমার 8 নম্বর ফর্মটি চলে এসেছে। তোমরা আমার 8 নম্বর ফর্মে যা যা কারেকশান করেছি আমি সেগুলো চেক করে নিয়েছি, এবং তোমরাও চেক করে নেবে। তো তোমাদেরকে জাস্ট ওই পেজটাতে জাস্ট ওয়েট করতে হবে। তোমাদের যদি নেট স্পিড মিটার অন থাকে তো ওখানে শো তোমাকে দেখতে পাবে যে তোমার হচ্ছে কি হচ্ছে না। তো এখানে এই পর্যায়ে দেখাবে যে তোমার মানে যে কাজটা করছে সেটা হচ্ছে, কিন্তু ওখানে দেখাবে না, ঠিক আছে। তো ভয় করার কোনো কিছু দরকার নেই। তো তোমরা একটু ওয়েট করলেই দেখতে পাবে কিছুক্ষণ পর পেজটি চলে আসবে। নেট স্পিড এবং ওয়েবসাইট যদি সার্ভার ভালো থাকে তো তাড়াতাড়ি চলে আসবে এবং তোমাদের সাজেস্ট করবো রাত 12টার পরে একটু ওয়েট করলে হয়ে যাবে। তো এখানে আমার রেফারেন্স নাম্বার সব কিছু চলে আসছে, দেখতেই পেলে এখানে আমার রেফারেন্স নাম্বারটি স্ক্রিনশট মেরে রেখে দেবো এবং রেফারেন্স নাম্বারটি আমি কপি করে রেখে দেবো, কারণ আমি পরবর্তীকালে আমি চেক করতে পারবো আমার স্ট্যাটাসটি কত দূর এবং কী পর্যায়ে আছে। তো এখানে তোমরাও করে নেবে। এখানে বিএল সাবমিট হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এখানে বিএল অ্যাপয়েন্টেড হবে, তারপর ফিল্ড ভেরিফাইড অ্যাকসেপ্টেড হলে আমার কাজ কমপ্লিট হবে। তোমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। পরের ভিডিও দেখাবে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত বাই বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।